জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের মানুষদের ঋণের ফাঁদে ফেলে এক শ্রেণীর দালাল। পরে তাদের ঋণের টাকা পরিশোধের বিনিময়ে হাসপাতালে নিয়ে শরীরের মূল্যবান কিডনি খুলে নেয়। ঘটনাটি 2011 সালে প্রথম গণমাধ্যমে প্রকাশিত হলেও বিভিন্ন কৌশলে এখনও কিডনি বেচাকেনা চালিয়ে যাচ্ছে চক্রটি। এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার। এদের যে চক্রের যে মূল হোতা, যারা ঢাকায় অবস্থান করে এই চক্রটাকে গডফাদার হিসেবে পরিচালনা করছে, তাদেরও আমরা নাম ঠিকানা সংগ্রহ করি। খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে আমরা অভিযানিক পরিচালনা করব। এদিকে কিডনি বেচাকেনা বন্ধে এসব এলাকার অভাবী মানুষদের চিহ্নিত করে পুনর্বাসন ও এর কুফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সচেতন নাগরিকরা। কিডনি বেচা বা কিডনি কেনা এটার ব্যাপারে যদি তাদেরকে সচেতন করা হয়, তাহলে মনে হয় যে এই কিডনি বেচার যে প্রবণতা ওই এলাকা থেকে দূর করা সম্ভব হবে। মামলার কিছু মানে দায়েরের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটি আছে, এই ত্রুটিজনিত কারণেই ফাঁক ফোঁকর দিয়ে কিছু কিছু আসামি বেড়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত 500 জনেরও বেশি মানুষ তাদের শরীরের একটি করে কিডনি বিক্রি করেছেন। আর এসব ঘটনায় 15টি মামলায় এ পর্যন্ত 121 জনকে আসামি করা হলেও গ্রেফতার হয়েছে মাত্র 47 জন। সময় সংবাদ, জয়পুরহাট।